ağrıdı küçük yerinde, bucuyla. Kamun kırı var, yuvadan koru var, kamun kırı ki koru var, sabun meydan koru var. Küçük yerinde ağrıdı. Şeyde bu tohum, bu da muhavantırdan koydu. Muhavantır mı ki? Sıranın bu trişok. Muhavantır mı ki? Paraburumunam, paraburumunam. Paraburumunam mani ki? Siddhara mukti lab hove. Ar paraburumunam mani? Siddhara pen mukti lab hove. Tu budes kollen. Krishna mantra dan kollen. O dilen. Nami pradhan bapar bule. Abad jan namete jate siddhi ase. সেজন্যে কৃষ্ণ মন্ত্রও দিলেন। সেই সব উপদেশ নিয়ে এসে তারা সাধন ভোজন করলেন। আজকে ইতিহাস ভাগবত অনেক বিস্তৃত আখ্যান উপাখ্যান। তাহলে দেখা যাচ্ছে শিক্ষাগুর তো ভক্তিরই উপদেশ করছেন। ভক্তির ভজনম ভগবত ভজন হরি ভজনই হল ভক্তি। সেই উপদেশিত করছেন তিনি জগৎজীবকে। এত বড় দয়া, এত বড় কৃপা তো সাধারণ কেউ করে না, উনি তো করছেন। আবার ব্রহ্মাও করছেন। ব্রহ্মা গুরু, জগৎগুরু, শিক্ষাগুরু, জগৎগুরু। কথাগুলো লাইন ধরে ধরে বলা হয় আরতি হয় ঠাকুরের সন্ধ্যারতি। শেষের দিকে কি আছে? শিব সুখ নারদ আছে তো কোন জায়গায়? ব্রহ্ম শিব নারদ, শিব সুখ নারদ আছে। হ্যাঁ, আবার ঘুরিয়ে ঘুরিয়ে আছে। গুরু পরম্পরায় যেমন আছে, কোন একটা বাদ দিয়ে মাঝখানে পর একটা বলা হলো, আবার কখনো কোনটা পরপর বলা হলো, সে একটা বাদ গেল। এইরকম ভাবে বলা আছে রাধারানীর মহিমা মহাত্মা গানের ভিতরে কি আছে? ব্রহ্ম শিব নারদ তৃতি নারায়ণী রাধিকা পদরজ পূজয় মানি সব বলা আছে। সব না ওটা উমার মা সত্যাসতী। হ্যাঁ, ওই রকম বিভিন্ন রকমের আছে, কিন্তু পরম্পরাটা ঠিক আছে। সব জায়গায় সব শব্দগুলো ব্যবহার করা হয়নি, কিন্তু লাইনটা ঠিক আছে। পরপর কৃষ্ণ হচ্ছেন উপরওয়ালা, কিন্তু তিনি কিন্তু সর্বোপরি গার্জিয়ান। তিনি বিষয় বিগ্রহ, দেব ভগবান, তাকে প্রথমে ধরা হয়েছে। গুরু পরম্পরার সময়ে পরপর সে তার প্রথমই কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, তারপরে ব্রহ্ম, তারপরে ব্রহ্মা আছেন, তারপরে দেবর্ষি নারদ, শ্রীকৃষ্ণ ব্রহ্ম দেবর্ষি, তারপরে বাদরায়ণ মানে বেদব্যাস, কৃষ্ণ দেবায়ণ বেদব্যাস, তারপরে শ্রীমদ্দাচার্য। এরকম পরপর বলা আছে। এরা সবই তো জগৎগুরু। এখানকার মধ্যে জড় জগতে আমাদের যাদের চিন্তাটা বেশি হয় তাদের মধ্যে ব্রহ্মা শিব একটু জোরদার, এরাও জগৎগুরু। জগৎগুরুর কর্তব্য, সব কর্তব্য দায়িত্ব পালন করছেন এরা। পারমার্থিক জ্ঞানে উদ্ভাসিত এরা এবং সকলকেই সেই পারমার্থিক পথে অগ্রসর করাবার জন্য বসে আছেন এরা, উপদেশ দিচ্ছেন। কিন্তু মোকা হতভাগা আমরা
ওদের উপদেশের তাৎপর্য বুঝে উঠতে পারি না। সেই জন্যই মনে করি খুব জোরদার ঠাকুর দুজন, কৃষ্ণ যে সকলের উপরওয়ালা সেটা বুঝতে পারি না। মাঝখানে যারা আছেন তাদেরই মনে করছি এরাই খুব জোরদার। বহু বহু উপরওয়ালা গার্জিয়ানরা চুপ করে বসে আছেন, বেশি কথা কন না। আর দ্বারকা বাবুর ফটফটানি আর চটফটানি, বাপরে বাপ, কে করবে? সাধারণ গ্রাম্য লোক ভয়ে মনে করে যে হে দ্বারকা বাবু সব থেকে বড়। ভুল বোঝাবুঝি হয় সংসারে, অনেকেরই ভিতরে ভুল আছে যে এই শিব ব্রহ্মাদি এরা বোধ হয় সর্বোপরি গার্জিয়ান, তা নয়। এদের বুদ্ধি, এদের নিজেদের যে অহংকার সেটা হলো আমরা ভগবৎ সেবক। এই বিচার ওদের, আর তত্ত্বও তাই। এই জিনিসটাকে বুঝাবার জন্য আমাদের মধ্যে যেসব ভুল ধারণা গুলো আছে সেগুলো বুঝাবার জন্য একটা শ্লোক এলো। এ শ্লোক নিয়ে আলোচনাটা খুব কমই হয়, তথাপি গৌড়ীয় বৈষ্ণব জগতে এ শ্লোকটার খুব আদর আছে। শিব ভবতু বৈষ্ণব, আমাদের ধারণানুসারে শ্লোকটা এসে গেছে। কিরকম ধরে নাও হোক, শিব ঠাকুর পরম বৈষ্ণব, কিম অজানো কি শৈব সায়ম, ধরে নাও হোক অজনীয় পদ্মজনী ব্রহ্মা, তিনি শৈব হয়ে গেলেন। বিচারটা কি করব আমরা? বিচারের ক্ষেত্র ঠিক আসেনি এখন। শিব ভবতু বৈষ্ণব একজনে বলছেন, আরেকজনে বলছেন কেউ অজন কি শৈব স্বয়ং, ধরে না হল যে পদ্মজনী ব্রহ্মাই শিব হয়ে গেলেন। আবার কেউ একজন এসে বলছেন না 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 না, ওটা ঠিক না। তথা সদৃশ বস্তু বা বিধি হরা আদি মূর্তিত্রায়ম, মূর্তিত্রয় একজন কোথায় পেলেন? শিব ব্রহ্মা বিষ্ণু তিনজন হয়ে গেল। এরা তিনজনেই সমান, বিস্ত্রী আর ইকুয়াল কোয়ালিটি। বিচারটা এখানে দেখাচ্ছে আমরা কি করব, এই তিনজনকে কি বলে মানব, এরা তিনজনই সমান এ কথা যদি বলা যায় তাহলে তত্ত্ব বিরোধ হয়ে যায়। এর মধ্যে শিব ব্রহ্মা দুজন হচ্ছেন সেবক, ভক্ত, উপাসক, এমনই অর্থ। আর বিষ্ণু যিনি আছেন তিনি হলেন উপরওয়ালা, বিষয় বিগ্রহ, মালিক তরফ। এরা তিনজনই একই রকমের অধিকারী। এ কথা বললে তত্ত্ব বিভ্রম হয়, তত্ত্ব ভুল হয়। বিলক্ষ ভববিদ হসো কিমপি ভক্তবর্গ ক্রমম, এই তিনজনের ভিতরে ভব মানে বেদ মানে ব্রহ্মা এবং শিব ঠাকুর, এরা হচ্ছেন ভক্ত বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব, এনলিস্টেড বৈষ্ণব। ভাগবত যে তালিকা দেওয়া আছে শ্রেষ্ঠ বৈষ্ণবের,
তার মধ্যে এই যে নাম আছে বিলক্ষ ভাববিদ কিমপি ভক্তবর্গ ক্রমম। আর আমাদের পরিচয় কি? প্রণাম শিরসা পিতান, আমরাও বৈষ্ণবের গুরু বৈষ্ণবের পদা বলেই আমরা এদের প্রণাম জানাই। রবৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণব শিব ব্রহ্ম প্রণাম্য শিরসা পিতান। আমাদের পরিচয় কি? বয়ং উপেন্দ্র দাসা স্মৃতা। আমাদের পরিচয় হচ্ছে আমরা সব ভগবানেরই ভৃত্য। সেই জন্য শ্রেষ্ঠ বৈষ্ণবীদের দুজনকে প্রণাম জানাচ্ছি। এখন তত্ত্বদর্শনটা আবার পরিষ্কার করে বলছেন, প্রহ্লাদ রাবণানুজ বলি ব্যাসাম্বরিষাদয় বিষ্ণু উপাসনায় এব সেটি চ ভবাদিনাং প্রিয়া যোগ্যীরে। কি মানে হলো? প্রহ্লাদ রাবণানুজ মানে বিভীষণ বলিরাজ ব্যাস অম্বরীশ মহারাজ ইত্যাদি বিষ্ণু উপাসনায় এব সেটি চ ভবাদিনাং প্রিয়া যোগ্যীরে। এরা সব বিষ্ণু ভক্ত, ভগবত ভক্ত, সেই জন্য এদের কি বলা হলো? এরা সব বৈষ্ণব, বিষ্ণুদাস ও হরিগোত্রাণী বৈষ্ণবা। পরিণামিত ব্যাকরণে সূত্র আছে, এরা সব বৈষ্ণব। যেহেতু বৈষ্ণব, সেই জন্য আর এক বৈষ্ণবের সঙ্গে বিরোধ নেই। এরা সব বিষ্ণু ভক্ত, সুতরাং শিব ব্রহ্মাদির এরা প্রিয়। এখন সেই একটা লাইনের কথা হলো, আর একটা লাইনের কথা বলছেন, এরা ভক্ত পর্যায়ে সব বৈষ্ণব পর্যায়ে। আর এখন অবৈষ্ণব পর্যায়ে উল্টো পাল্টা যারা, তাদের লিস্ট আসছে এবার। জেনে রাবণ বান বৃক পৌন্ড্রক অন্ধকাদ্যা জনা, এইসব রাজাদের নাম সব। জেনে রাবণ, রাবণ রাজা, বান রাজা, বৃকাসুর, পৌন্ড্রক, অন্ধক, এদের সব নাম বলে যাচ্ছেন। তদভৃত্তা নচ তৎপ্রিয়া, এরা সবই শিবানির ভক্ত। তদভৃত্তা নচ তৎপ্রিয়া, ভক্ত হলে কি হবে? এরা শিব শিবানির আরাধনা করতে পারেননি, সেবা করতে পারেননি, ভক্ত হতে পারেননি। হরে, এদের প্রিয়ই হতে পারলেন না শিব শিবানীর ব্রহ্ম ব্রহ্মাণীর। নচ হরে, ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করতে পারেননি এরা। তসমাৎ জগৎ বৈরী, না সুতরাং এরা জগতের শত্রু। দেব বিশ্বদ্রোহ কি? এবার এরা দেবদ্রোহী, বিশ্বদ্রোহী এরা। বললে একটু ব্যাখ্যা করলে ভালো হয়। শিবচিবানি ভক্ত হতে গেছে বৃকাসুর, খুব কঠোর তপস্যা লাগিয়ে দিয়েছে, গা থেকে সব মাংস কেটে কেটে সব যজ্ঞে আহুতি দিচ্ছে, ওং শিবায় স্বাহা, ওং শিবায় স্বাহা করছে।
মাংস টাংস আর নাই গায়ে, শুধু হাড্ডি গুলো আছে। শেষ করে অস্ত্র নিয়েছে, গলাটা কাটবে। সেই সময় যজ্ঞাগ্নি থেকে শিব ঠাকুর উঠে গেলেন, দাও মরতে হবে না তোমাকে, কি চাও বলো। তখন বলছে সেই বৃকাসুর, আমি বর চাই তোমার কাছে, কি বর চাও বলো। আগে থেকে প্রস্তুত হয়েছিল কি বর চাইবে, যেই বলেছেন শিব ঠাকুর কি বর চাই বলো, সঙ্গে সঙ্গে বলছো আমি যার মাথায় হাত দেবো সে ভর্ত হয়ে যাক। আচ্ছা আমি বর যখন দেবো বলেছি আমি সত্যবাদী, হঠাৎ যেই বলেছে শিব ঠাকুর তথাস্ত, আর সঙ্গে সঙ্গে শিব ঠাকুরের মাথায় হাত দিয়ে হাত দেওয়ার জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। ভোলানাথ আশুতোষ অল্পেতেই সন্তুষ্ট, একটু জল আর রেলপাতা দিলেই হলো, এখন নাম খেলা দৌড়াদৌড়ি, স্বর্গমার্থ পাতাল দৌড়াদৌড়ি চলছে। ভগবান দেখলেন সে তো পাগলা শিবকে নিয়ে মহা মুশকিল, সব সময় আমার নাম নিয়ে পাগল পাগলি এরা, কারণ আমাকেই বাঁচাতে হয়, আমি ঘোরাওয়ালা ব্যবস্থা নিতে হয়, তুমি আমার কাছে চলে আস। ভগবান তাকে ডেকে নিলেন, ওই ওষুধটাও সেই হাতটা বাড়িয়ে দৌড়াচ্ছে। শিব ঠাকুর শিব ঠাকুরকে কোনদিন সে ধরা ছোঁয়ার মধ্যে পাবে ওই আরামজাদা? পারল না, যেই ভগবানের কাছে গেছেন শিব ঠাকুর তুমি লুকিয়ে পড়ো ভিতরে চলে যাও। ওষুধটা একটু পিছনে পড়েছে, একটু দেরিতে পৌঁছেছে, কি ব্যাপার, এত খেলাটিলি কেন, এত দৌড়াদৌড়ি কেন? আমি তো প্রথমে মনে করেছিলাম যে তুমি খুব বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু তোমার এই অবস্থা দেখে আমি বুঝে নিয়েছি তোমার মতো বোকা আহম্মক খুব কমই আছে। আমাকে শিব ঠাকুর বর দেবেন বলেছেন, আশীর্বাদ করবেন বলেছেন, ও তুমি সেই বর পরীক্ষা করছ? বলে হ্যাঁ। পাগল লোক কখন কাকে কি বলে বলে ফেলে, কিচ্ছু ঠিক নাই, মাথাটা গন্ডগোল আছে, কিন্তু অল্পেতেই সন্তুষ্ট, এটা মানতেই হবে, জল আর বেলপাতা দিলেই হইল, যাও আমি তোমার আছি। ওর একটা কথাও বিশ্বাস করি না আমরা, ভগবান ওখানে ব্রহ্মচারী বেশ নিয়ে এবারে দণ্ড কমন্ডলী নিয়ে এবারে মালা টালা করে টারে বসে আছে, আমরা বিশ্বাস করি না শিব ঠাকুরকে। তুমি এটা বোকা লোক বলে সেই জন্যই ওই শিবের কথায় বিশ্বাস করছে, তুমি কি বলেছি, বলেছে আমি যার মাথায় হাত দেবো সে ভর্ত হয়ে যাবে, বোকা কোথাকার, অত পরীক্ষার কি দরকার আছে, তুমি তোমার নিজের মাথায় হাত দিয়ে থাকো না, ভগবানের মায়া, যেই নিজের মাথায় হাত দিয়ে দিয়েছে ব্যাস ভর্ত। তখন আর তার নাম আর বৃকাসুর থাকলো না, ভর্তাসুর। যখন ভর্ত হয়ে গেল অসুর, তখন ভগবান ডেকেছেন, ও শিব ঠাকুর ফিরে আসো কাল পথে, শিব ঠাকুর এসছেন, আচ্ছা এই যে অসুরটা মারা গেল, অসুরটা মারা গেল তুমিও বেঁচে গেলে, অসুরটাকে কে মারলো? অসুরটা নিজের কর্মফলে মরিল, তত্ত্বদর্শী তো শিব ঠাকুর, আর তুমি যখন আছো সর্বোপরি মালিক আমার, অসুর নিজের কর্মফলেই মরেছে। ভগবান বলছেন না না, পরম ভক্ত তুমি আমার, আমার তত্ত্বদর্শন জগতে তুমি প্রচার করো, এখানো জগৎগুরু শিব তুমি, তোমার যে বিদ্বেষ আচরণ করে তাকে আমি কখনোই সহ্য করি না,
ওর পাপের ফলেই ও মরেছে। ভগবান বললেন, তুমি জগৎগুরু শিব, তোমার অবমাননার জন্যই ওর এই গতি হয়েছে। শিব ঠাকুরের প্রশংসা করে যাচ্ছেন। পরে তত্ত্বদর্শন গুলো তো এইরকমই আছে, যারা শিবের উপাসনা করতে যাচ্ছে, শিবানীর উপাসনা করতে যাচ্ছে, কার্যোদ্ধার করবার জন্য যাচ্ছে, তাকে ভালোবেসে তার ব্যবস্থা পত্র মেনে নেওয়া তা নয়, তার ব্যবস্থা অনুসারে নাম সাধন করবে, নাম ভজন করবে তা নয়, নিজের সুবিধাবাদী, নিজের সুবিধা সংগ্রহ করবার জন্য যাচ্ছে, তাদের ওইরকমই সাজা হয়ে যায়। তোর শিল তরি নোড়া, তরি ভাঙি দাঁতের গোড়া, একটা কথা আছে তো, এই সংসারে কিছু সুবিধাবাদী লোক বসে আছে, তারা শুধু নিজের সুবিধাটা কি করে হয় সেইটাই নিয়ে ব্যস্ত আছে, তারা সাধন ভজন কখনো তো তারা বোঝে না, এসব জিনিসগুলো সব আছে। আবার এই শিব ঠাকুর যখন তার বিভিন্ন ভগবানের বিভিন্ন নির্দেশ পালন করছেন, সেখানে বিভিন্ন রকমের কাজ করতে হচ্ছে তাকে, বিভিন্ন রকমের অসম্ভব সম্ভব করতে হচ্ছে। যারা সবসময় ভগবানের নামেতে বিভোর আছেন শিব শিবানী, তাদেরও আরো কি করতে হয়। তিনি যখন ভীষণ মূর্তি ধারণ করেন, তখন সেই মূর্তির নাম হলো মহাকাল মূর্তি। জগৎ ধ্বংস মহাকাল মূর্তিতে জগৎ ধ্বংস হয়। ওই মহাকাল শব্দই আবার শ্রীলিঙ্গে কি এলো, মহাকালী রণরঙ্গিনী মূর্তি। হরিভজন করার যে মূর্তি, সৌম্য শান্ত মূর্তি, বৈষ্ণবগণ সেই মূর্তির উপাসনা করেন, সেই পরম বৈষ্ণব যে শম্ভু তার উপাসনা করেন। নিশ্চয়ই বলি শ্রীমদ ভাগবতে উদাহরণ দিচ্ছেন, এখানে বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু দেবানাম অচ্যুত যথা নিম্নগানাং যথা গঙ্গা পুরাণানাম ইদং তথা। শ্রীমদ ভাগবতের মহিমা মহাত্মা বলতে গিয়েই বলছেন এটা, বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ শম্ভু শ্রেষ্ঠ বৈষ্ণব, আর বৈষ্ণবানাং যথা শম্ভু দেবানাম অচ্যুত যথা, সমস্ত দেব দেবীর উপরওয়ালা হচ্ছেন অচ্যুত ভগবান কৃষ্ণ, সকলের উপরওয়ালা সুপ্রিম অথরিটি। নিম্নগানাং যথা গঙ্গা, সতী শ্রেণীর মধ্যে গঙ্গা দেবী, পুরাণানাম ইদং তথা বললেন এটা। তাহলে কেবলমাত্র শিব ঠাকুরের কথাই এলো তা তো নয়, দ্বাদশ জন মহাজনের লিস্ট আছে ভাগবতী, স্বয়ম্ভু মানে ব্রহ্মা জি, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির বয়া, সখী বয়ম, এই দ্বাদশ জন বৈষ্ণব মহাজন, এছাড়া আরো লিস্ট আছে দাম্ভ ইত্যাদি অন্যান্য সবের বর্ণনা আছে অন্যত্র। তাহলে এরা কে তাও তো জানতে হবে আমাদের, এরা সবই বৈষ্ণব মহাজন জগৎগুরু তত্ত্ব।
সেই দায়িত্ব দেওয়া আছে এদের পরে। মানুষ যে সংসারে খুঁচে খুঁচে গুলি মরছে, জন্মের পর জন্ম ঘুরছে ঘূর্ণি পাখি, এরা তাদের আত্মকল্যাণ চিন্তার জন্য দায়িত্ব নিয়ে বসে আছে। নামকরণ গুলো ওইরকম করা আছে, তা আমরা তাদের প্রতি কিরকম ব্যবহার করব, তাদের প্রতি কেমন শ্রদ্ধা জ্ঞাপন করব, ঠিক জানি না। মা কালীর গলায় মালা আছে না, মালাগুলো ফুলের মালা না, মুন্ড মালিনী মা আমার, কাদের মুন্ডু? মুন্ড মালিনীর গলায় যে মুন্ডু গুলো আছে, মাথা গুলো দেখবেন আপনারা, থার্ড ক্লাস বলা হয়, তিনটে দাগ সবগুলো, সেই মুন্ডু গুলো নিয়ে তিনি মালা করেছেন। আর তাদের হাত গুলো কেটে কেটে মা আমার দেখ বর্ষ না মা আমার, তিনি লজ্জা নিবারণ করছেন। কি ব্যাপার, কাদের মুন্ডু গুলো কাটলেন তিনি? যারা তার ভজন করবে বলে এগিয়েছে, কিন্তু শেষে ভজন সাধন সব চলে গেছে, শেষে তাকেই মারবার জন্য চেষ্টা করছে। ভাগবতের উপাখ্যানের মধ্যে রয়েছে, বিতুক্ত আসুর নুনং গৌরী হরণ লাল লেখা আছে, চিন্তা করুন। মাকে বামা করতে চাইছে, সেগুলো হলো সব অসুর রাক্ষস শয়তান বদমাই, সেইগুলোকে মা মেরেছেন নিজে হাতে। ওই শ্লোকে তাই বলা হলো, জেন্নে রাবণ মানবৃক পন্দ্রক অন্ধকার দেয় না তদ্ভৃত্তা নচ তৎপ্রিয়া, তার প্রিয়ত্ব লাভ করতে পারেনি এরা, নচ হরে ভগবান শ্রীহরিকেও সন্তুষ্ট করতে পারেনি, তসমাৎ জগৎ বৈরী না, সুতরাং তারা জগতের শত্রু হয়েছে, পৃথিবীর শত্রু হয়েছে তারা, ওই জন্য ওই শ্লোকে বলা হলো ওটা। তপদর্শনীগুলো যারা ভক্ত বৈষ্ণব তাদের প্রতি যে ব্যবহার করার দরকার আছে সেরকম তো করতে হবে, কিন্তু ওরা তো পারছে না, পারল না, সেজন্যই উল্টো ফল ফলেছে ওদের বেলায়। তাহলে তিনি কাকেও সত্যই কৃপা করছেন, তাদের নাম দান করলেন, কৃষ্ণ নাম দান করলেন, কৃষ্ণ মন্ত্র দান করলেন, যাও সাধন ভজন করো এই নিয়ে।